জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় রাজবাড়ির গড়াই নদী পারাপার করেন কয়েক জেলার মানুষ একটি ব্রিজ ভোগান্তি কমাতে পারে লাখো মানুষের পারাপার সহজ করার পাশাপাশি ভূমিকা রাখতে পারে অর্থনৈতিক উন্নয়নেও রাজবাড়ির প্রতিনিধি হেলাল মাহমুদের প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজো পদ্মা নদীর প্রধানতম শাখা নদী হচ্ছে গড়াই হার্ডিন ব্রিজের প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণে পদ্মা থেকে এর উৎপত্তি রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন দিয়ে বয়ে চলেছে দৈনন্দিন নানা কাজে কয়েক জেলার মানুষকে পার হতে হয় এই নদী কিন্তু আছে মাত্র দুটি ইঞ্জিন চালিত নৌকা পারাপারে দীর্ঘ সময় লাগে যাত্রীদের বেশিরভাগ সময় ট্রলারের জন্য অপেক্ষায় থাকতে হয় স্রোতস্বিনী হয় থাকে ডুবে যাওয়ার ঝুঁকিও এতে নানা ভোগান্তিতে পড়তে হয় পারাপারকারীদের যাত্রী ও সাধারণ মানুষদের দাবি একটি সেতু নির্মাণ করলে এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের অনেক দুর্ভোগের লাঘব হবে কলেজের ছেলে মেয়েরা আসে শিক্ষকরা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন প্রস্তাবনা পাঠানো হয়েছে খুব শিগগিরই মূল কাজ শুরু হবে আক্রান্ত করে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে আমাদের বিশেষটা অনুমোদিনে রাজবাড়ি বালিয়াকান্দি পাংশা কালুখালীর মানুষের সাথে মাগুরা শৈলকুপা ঝিনাইদহ ফরিদপুরের যাত্রী ও সাধারণ মানুষের নৌকায় যাতায়াতের অন্যতম মাধ্যম হল রাজবাড়ির বালিয়াকান্দির নারুয়া খেয়াঘাট পিন্টু হাজং নাগরিক আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন